रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বাংলাদেশ থেকে দিনের পর দিন অশ্লীল মেসেজ পেয়ে বাংলাদেশি ডেপুটি হাই কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী। গত মঙ্গলবার বিকেলে তিনি এই অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের সঙ্গে তিনি সেই সব অশ্লীল মেসেজের স্ক্রিনশটও যুক্ত করেছেন। তাকে বিরক্ত করার সেই বাংলাদেশের নাম প্রকাশ করেননি শ্রাবন্তী, তবে এমন আচরণে বেশ মর্মাহত তিনি। জনপ্রিয় এই অভিনেত্রী গণমাধ্যমকে জানান, বছরখানেক ধরেই তার ওই নাম্বারে অশ্লীল মেসেজ আসছিল। বিরক্ত হয়ে তিনি ওই নাম্বারে যোগাযোগ করে এসব থামাতে বলেন, কিন্তু তাতে অশ্লীল মেসেজ পাঠানোর মাত্রা আরও বেড়ে যায়। এরপর শ্রাবন্তী বাংলাদেশে থাকা তার পরিচিত জনদের মাধ্যমে সেই ব্যক্তিকে এসব থামাতে বলেন। এতেও কোনো কাজ হয়নি, এখন প্রায় প্রতিদিনই ওই নাম্বার থেকে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে শ্রাবন্তীকে। উপায় না দেখে তিনি আইনের আশ্রয় নেন। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।